ক্লজ কথাটার বাংলা মানে হচ্ছে খণ্ড বাক্য। আমরা আজকে ক্লাসে যে যে টপিকসগুলো ইনক্লুড করব, হোয়াট ইজ ক্লজ, হ্যাঁ বলো, এখন বলো না, একটু বলতে দাও, তারপরে দেখতে পাচ্ছি না স্ক্রিন, তোমরা দেখো আমার স্ক্রিন চলছে, কেউ কেউ বলেছে দেখতে পাচ্ছে, অসুবিধা নেই। ক্লজ, হোয়াট ইজ ক্লজ, ক্লজ জিনিসটা কি, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ক্লজ, হোয়াই শুড উই লার্ন ক্লজ, দি প্লেস অর পজিশন অফ ক্লজ ইন দ্য টেম্পল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই কথাটা নতুন লাগছে তোমাদের কাছে, টেম্পল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করেছি কথাটা বোঝানোর জন্য। আমরা যে ক্লজ শিখতে চলেছি সেই ক্লজের গুরুত্বটা কোথায়, আর এই ক্লজ শিখতে গেলে কিছু রিলেটেড টার্মস রয়েছে, দেয়ার আর সাম রিলেটেড টার্মস টু লার্ন বা টু গেট ক্লিয়ার কনসেপশন অ্যাবাউট ক্লজ, সেগুলো কি না, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, অবজেক্ট, অ্যান্টিসিডেন্ট, কমপ্লিমেন্ট, অ্যাপোজিশন এটসেট্রা রয়েছে, আমরা পরে পরে জানবো। আরও আছে ক্লজের ভাগ, ক্লাসিফিকেশান ইত্যাদি আমরাও শিখব। এই দিস ইজ দ্য টেম্পল অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডিং টু মাই ডেসক্রিপশান, অর্থাৎ ক্লজটা কখন আমরা শিখছি, ক্লজের পজিশানটা কোথায় সেটা দেখাতে চাইছি, দেখে নাও ভালো করে, এটা অনেক ক্ষেত্রে তোমাকে সাহায্য করবে। ফার্স্ট ধ্বনি, ধ্বনি আমরা মুখের সাহায্যে, জিহার সাহায্যে যে ধ্বনি উচ্চারণ করি সেটাই কিন্তু আমাদের যে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের মূল জিনিস, ধ্বনি, সাউন্ড। তা সেই সাউন্ডের লিখিত রূপ কি না লেটার বা বর্ণ, কতগুলো বর্ণ মিলে কি হয় না সিলেবেল তৈরি হয়, সিলেবেল ব্যাপারটা অনেকে জানে, অনেকে ভালো করে জানে না, সেটা পরের কথা। তো একটা শব্দের একটা অংশ যেটা কি না আমরা জিহার একবারে চেষ্টা উচ্চারণ করতে পারি, দ্যাট ইজ কল্ড আ সিলেবেল। সিলেবেল ইজ এ পার্ট অফ আ ওয়ার্ড দ্যাট ক্যান বি আর্টার্ড উইথ দ্য সিঙ্গেল এফর্ট অফ আওয়ার টাং, আমাদের জিহার একবারের প্রচেষ্টায় আমরা একটা শব্দের যেটুকু অংশ উচ্চারণ করতে পারি তাকে বলা সিলেবেল। আমাদের ভাষার ক্ষেত্রেই সিলেবেলের খুব গুরুত্ব রয়েছে, কতগুলো সিলেবেল মিলে বা একটা সিলেবেল থেকে একটা ওয়ার্ড হয়। আমরা সাধারণত জানি শব্দ দিয়েই ভাষা তৈরি হয়, কিন্তু শব্দ তৈরি হওয়ার পেছনে বা আগে এই বিষয়গুলো রয়েছে। তারপরে কি হয় না, ফ্রেজ, আ গ্রুপ অফ ওয়ার্ড উইদাউট এনি ফাইনিট ভার্ব বাট হ্যাভিং আ মিনিং, ফ্রেজ, কতগুলো শব্দ মিলে একটা ফ্রেজ তৈরি হয়, অর্থপূর্ণ শব্দ সমষ্টিকে বলা হচ্ছে ফ্রেজ। আমরা ভাষার যে স্টেজ বাই স্টেজ বা হায়ারার্কি বা সিঁড়ি রয়েছে সেখানে আমরা এই জিনিসগুলো ক্রমশ জানব, শিখব। এরপরে আসছে কি না সিম্পল সেন্টেন্স বা সেন্টেন্স, সরল বাক্য, কত আমরা সবাই জানি কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি একটা মিনিং প্রকাশ করে, অর্থ প্রকাশ করে, তখন তাকে বলা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স মানে মানে আমরা কিন্তু সাধারণভাবে বুঝবো সরল বাক্য, একটা ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট সে প্রথম বা বাচ্চা যখন শেখে তখন সে একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ শেখে, হ্যাঁ সহজ সরল বাক্য করে, সেই বাক্যকে আমরা এখানে একটা স্টেজ হিসেবে ধরেছি। এরপরে আসছে কি না ক্লজ, আমাদের দিস ইজ আওয়ার টপিকস, ক্লজ, ক্লজ। আপনি কি কোনো লেখা দেখছেন? হ্যাঁ বলো বলো, কি কোনো লেখা দেখাচ্ছেন? হ্যাঁ আমি তো পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, কি কোনো লেখা দেখাচ্ছেন? হ্যাঁ লেখা দেখাচ্ছি স্যার, কিন্তু আপনার ক্যামেরা তো ঘোরান, আপনার আপনাকে দেখা যাচ্ছে কিন্তু, দাঁড়া দেখি আমি, হ্যাঁ লেখাও দেখা যাচ্ছে, শোনো তোমার ওখানে সেটিং কিন্তু আমার, হ্যাঁ কেউ দেখতে পাচ্ছ মানে আমার ঠিক আছে, আমার সেটিংসটা ঠিক আছে, তুমি হয়তো স্যারকে পিন করে রেখেছো, হ্যাঁ ঠিক ঠিক ওইটা ওইটা ঠিক বলেছে, লেখা দেখাচ্ছি তো, সুন্দর রঙিন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দেখাচ্ছি, দেখো হ্যাঁ স্যারকে পিন ধরে রেখেছো হয়তো, ঠিক আছে। তোমরা মানে বেশিরভাগই এটা অফ করে রাখবে, মানে স্পিকারটা মাইক্রোফোনটা তারপর কথা বলার সময় অন করবে আর কি, ঠিক আছে। তাহলে আমরা আসল জায়গাতে আসি, ক্লজ, এই ক্লজ কথাটা বাংলা আমি মানে আমি বলেছি সেটা হচ্ছে খণ্ড বাক্য বা একটা বাক্যের খণ্ডিত অংশ, হ্যাঁ, এবং এই ক্লজের কনসেপশনটা আসছে মেইনলি কিন্তু দেখতে পাচ্ছি পারে, হ্যাঁ গুড গুড, ক্লজের কনসেপশনটা আসছে মেইনলি কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে। এবারে তোমরা বলতেই পারো যে স্যার আমরা তো সেন্টেন্সের ভাগটা জানি না, তাহলে বুঝতে অসুবিধা হবে, সেই জন্য সেটাও আমি ব্যবস্থা করে রেখেছি, আমি প্রথমে তোমাদেরকে
ক্লজের যে কনসেপশনটা, অর্থাৎ ক্লজ বা কনসেপশনটা পুরো করার আগে ক্লজ জিনিসটা ভাষার এই যে সিঁড়ি বলো আর ভাষার টেম্পেল বলো যাই বলো, সেখানে ভাষার পিরামিডও বলতে পারো, এখানে কোথায় রয়েছে দেখো। তাহলে আমরা তো ছোটবেলায় ক্লজ শিখিনি, আমরা শিখেছি 7-8 এসে, তা সেই ক্লজটা এলো কোত্থেকে সেইটা বোঝানোর জন্য আমি এই পিরামিডটা ব্যবহার করছি। তাহলে আমরা কি বলছি না, প্রথমে হচ্ছে আমরা মানে ছোটবেলা থেকে একটা বাচ্চা বা যে কোনো বেশিরভাগ প্রাণী কি করে, শব্দ মুখের সাহায্যে উচ্চারণ করে, সেই শব্দকে লিখিত রূপ দিলে বর্ণ হয়, বর্ণ থেকে সিলেবেল হয়, সিলেবেল থেকে শব্দ হয়, একটা সিলেবেলে একটা শব্দ হতে পারে বা একাধিক সিলেবেলে একটা শব্দ হতে পারে, কতগুলো শব্দ মিলে ফ্রেজ তৈরি হয়, অর্থপূর্ণ শব্দ সমষ্টি, শব্দের সমষ্টিকে বলা হচ্ছে ফ্রেজ। এবারে কতগুলো শব্দ মিলে যদি একটা কমপ্লিট মিনিং প্রকাশ করে তখন তাকে আমরা বলছি সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সে কিন্তু সাধারণভাবে ট্র্যাডিশনাল গ্রামারে ক্লজ আছে বলে বলা হয় না। আমাদের যে প্রচলিত বা মানে ট্র্যাডিশনাল গ্রামার, মানে ওল্ড গ্রামার বলতে পারি আমরা, সেখানে কিন্তু বলা হয় যে সিম্পল সেন্টেন্সের ক্লজ নেই, কিন্তু মডার্ন গ্রামার বলছে সিম্পল সেন্টেন্সের ক্লজ আছে। যাই হোক, ক্লজের কনসেপশনটা ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু ধরে নেব যে আমরা সিম্পল সেন্টেন্সে ক্লজ নেই, আর ক্লজ আছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে। এবার যাদের এই সেন্টেন্সের ক্লাসিফিকেশনটা ক্লিয়ার নয় তাদের জন্য আমি আর একটা প্রেজেন্টেশন আমি বলছি, সেটা আমরা দেখে নাও, সেটা হলে মনে হয় সুবিধা হবে এবং তোমরা মাঝে মাঝে ফিডব্যাক দেবে। সেন্টেন্সের ভাগ, সেন্টেন্সের ভাগ জিনিস ভাগটা কীরকম, এইটা দেখো, এই এই প্রেজেন্টেশন দেখো। সেন্টেন্সেস আর ক্লাসিফাইড ফ্রম টু অ্যাঙ্গেলস, বাক্যকে দুই দিক থেকে ভাগ করা হয়, একটা হচ্ছে গঠনগত দিক থেকে আর একটা হচ্ছে অর্থগত দিক থেকে। অর্থগত দিক থেকে যেটা মিনিং, অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্সেস আর ক্লাসিফাইড টু ফাইভ টাইপস, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ। সেটা আমি এখানে দিইনি, আমার এখানে দরকার হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুসার বাক্যের ভাগগুলো দরকার, তো সেই জন্য আমি এখানে দিয়েছি অ্যাকর্ডিং টু সেন্টেন্স, সরি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সেস আর ক্লাসিফাইড ইন্টু থ্রি টাইপস। কী লেখা হচ্ছে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। ইউ মাস্ট নো দিস ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস টু আন্ডারস্ট্যান্ড ক্লজ। তো আমরা অলরেডি বলেইছি যে সিম্পল সেন্টেন্সে ট্র্যাডিশনাল গ্রামারে কোনো ক্লজ নেই বলেই বলা হয়, কিন্তু মডার্ন গ্রামার বলছে সিম্পল সেন্টেন্সে পুরো বাক্যটাই একটা ক্লজ, যাই হোক সেটা জেনে রাখলে ভালো। আর কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু ক্লজ রয়েছে। আমি সিম্পল সেন্টেন্সের নিচে একটা বাক্য দিয়েছি দেখো, এই বাক্যটা আই হ্যাভ আ রেড পেন, হ্যাঁ আই হ্যাভ আ রেড পেন, এই বাক্যটা একটা সিম্পল সেন্টেন্স, খুব সহজ সরল বাক্য, বুঝতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই বাক্যটাকে যখন আমরা এইভাবে লিখব, আই হ্যাভ আ পেন হুইচ ইজ রেড, এই যে বাক্যটা এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। কিরকম না, এখানে দেখো আই হ্যাভ আ পেন, এই যে পার্টটা এটা একটা কি না, একটা বাক্যের অংশ, দিস ইজ আ ক্লজ, আর হুইচ ইজ রেড এটাও একটা ক্লজ। তাহলে এই দিস সেন্টেন্স কন্টেন্স টু ক্লজেস, তো তাহলে মিনিং সেম, মানে মূল মিনিং সেম। আই হ্যাভ এ পেন হুইচ ইজ রেড মানে কি, আমার একটা কলম আছে যেটা হয় লাল, তো আই হ্যাভ এ রেড পেন বলেই তো যথেষ্ট। তাহলে কিন্তু ডিফারেন্সটা কোথায়, দিস ইজ আ সিম্পল সেন্টেন্স বাট দিস ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স, অ্যান্ড দি সেম সেন্টেন্স মে বি ট্রান্সফর্ম ইন টু আ কম্পাউন্ড সেন্টেন্স। লুক অ্যাট দিস সেন্টেন্স, আই হ্যাভ আ পেন অ্যান্ড ইট ইজ রেড, দেখো তফাতটা কোথায় দেখো, আই হ্যাভ আ পেন, হ্যাঁ ইট ইজ রেড, আই হ্যাভ আ পেন অ্যান্ড ইট ইজ রেড, এখানে দুটো ক্লজ আছে কিন্তু দুটো ক্লজের ডিফারেন্স আছে বলে এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স, হ্যাঁ কিন্তু এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সেস আর অফ থ্রি টাইপস, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স, এই জিনিসটা মনে রাখবো। এবং ক্লজ থাকে মেনলি কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে অ্যাকর্ডিং টু ট্র্যাডিশনাল গ্রামার বা ওল্ড ইংলিশ গ্রামার অনুসারে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে ক্লজ থাকে। সেই ক্লজটাকে নিয়ে আমরা এখন একটু চর্চা করব। আচ্ছা, তো নাও লেট মি টেল ইউ হোয়াট ইজ ক্লজ, ক্লজ জিনিসটা কি। ক্লজ কাকে বলে,
ডেফিনেশন অফ ক্লজ অ্যান্ড দি ডিফারেন্স বিটুইন ক্লজ ফ্রেজ, এই ক্লিয়ার কনসেপশনটা আমাদের এখন একটু করতে হবে। আর ক্লজ ইজ এ পার্ট অফ এ বিগার সেন্টেন্স, দ্যাট মিন্স কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স হুইচ হ্যাজ আ ফাইনাইট ভার্ব। ক্লজ হলো একটি বড় বাক্যের অংশ যার মধ্যে, বড় বাক্য মানে বুঝতে হবে কি না, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স হুইচ হ্যাজ আ ফাইনাইট ভার্ব। দিস টার্ম ফাইনাইট ভার্ব ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন ইংলিশ গ্রামার অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ইট। এই ফাইনাইট ভার্ব কথাটা খুব গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামারে। তো ক্লজ কাকে বলছে, না ক্লজ একটা বড় বাক্যের অংশ যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে। বাংলাতে দিয়েছি যাদের দেখার বুঝে নাও, যেমন কি কীরকম না, এই যে আমরা একটা বাক্য করলাম আই হ্যাভ এ পেন হুইচ ইজ রেড, এখানে হিয়ার আই হ্যাভ আ পেন দিস ইজ আ ক্লজ, অলরেডি বলেছি আমি এটা একটা ক্লজ। আর হুইচ ইজ রেড এটাও কিন্তু আর একটা ক্লজ। আবার আই হ্যাভ আ পেন এটা একটা ক্লজ, আর হুইচ ইজ রেড এটা কিন্তু অ্যান্ডটাকে যদি আমার বাদ দিই ইট ইজ রেড এটাও কিন্তু একটা ক্লজ। তাহলে আই হ্যাভ আ পেন তোমরা খাতায় যদি পারো লিখতে পারো, নাহলে ভালো করে দেখো, আই হ্যাভ আ পেন এটা একটা ক্লজ, হুইচ ইজ রেড আর একটা ক্লজ, আই আর এটা কমপ্লেক্সের ক্ষেত্রে। আর কম্পাউন্ডের ক্ষেত্রে কি না, আই হ্যাভ আ পেন এটা একটা ক্লজ অ্যান্ড ইট ইজ রেড এটা আর একটা ক্লজ। অ্যান্ডটাকে লিঙ্কার হিসাবে ধরবো আর ইট ইজ রেড আর একটা ক্লজ। তাহলে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ থাকে, কিন্তু সিম্পল সেন্টেন্সে নর্মালি কোনো ক্লজ থাকে না। দিস ইজ দ্য কনসেপশন অ্যাবাউট ক্লজ।